আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টারে বা এখনকার ডবলুবি জব রিপোর্টার হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলকে চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এবার দেখো কলকাতা কোর্টে নিয়োগ করছে কিছু সংখ্যক শূন্য পদে শূন্য পদগুলো নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে এই ওয়েবসাইটটা হতে পারে তোমাদের খুলতে অসুবিধা কারণ ওয়েবসাইটটা খুবই বাগস রয়েছে এবং প্রবলেম করছে ব্লিচ দিচ্ছে এই ওয়েবসাইটটা তোমরা ক্রোম ব্রাউজার দিয়ে খুলে ডেস্কটপ মুড করে নেবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে এবার কেন বলছে এই কথাটা তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং কেন হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কলকাতা কোর্টে নিয়োগ করা হচ্ছে কলকাতা কোর্টে কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টগুলো কী কী পোস্ট রয়েছে যোগ্যতা কি প্রয়োজন রয়েছে সমস্ত কিছু জানাবো ভিডিওটা তোমাদের কিন্তু স্কিপ না করে দেখতে হবে এবং এই ওয়েবসাইটটা কেন দরকার রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বলবো যে এই সব ওয়েবসাইটটা তোমাদের খুবই কিন্তু ইম্পর্টেন্ট তার জন্য তোমরা যদি পারো এই ওয়েবসাইটটা তোমরা ভিডিওর শেষে তোমরা কিন্তু ওপেন করে নিও তো দেখো কেন বললাম যে ওয়েবসাইটটা তোমাদের ঠিক মতন খুলতে হবে তার জন্য অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে আর এখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে বন্ধুরা তার জন্যই কিন্তু এই ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে যেতে পারে তা তোমরা ফটাফট আবেদন করে দিও আজকের মধ্যেই কারণ কিছু দিনের মধ্যে ক্র্যাশ হয়ে যেতে পারে ওয়েবসাইটটা কারণ এখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে দেখো প্রথমে রয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতায় সিভিল কোর্টে নিয়োগ করা হচ্ছে তার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এক দু হাজার চব্বিশ ডেট আঠেরোই জুন দু হাজার চব্বিশে অর্থাৎ জুন মাস কিন্তু প্রকাশিত করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ জার জার্জি অফ সিটি সিভিল কোর্ট কলকাতা এবার দেখো দ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন ইন দ্য ওয়েবসাইট কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটটা ওপেন করলাম তার জন্য বললাম যে ওয়েবসাইটটা কিন্তু খুবই দরকার তোমরা পারলে রাতে বা কোনো সময় ট্রাফিক যখন কম থাকবে ওয়েবসাইটে তখন কিন্তু আবেদন করে দিও অ্যাপ্লিকেশান লিঙ্ক খোলা থাকবে আঠারো ছয় চব্বিশ থেকে আঠারো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তার টাইমও দেওয়া আছে মানে উনত্রিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখ হলে আর করা যাবে না এবার ভ্যাকেন্সিগুলো দেখো প্রথমে রয়েছে ইংলিশ এস্টোনগ্রাফার এটা কিন্তু গ্রুপ বি ক্যাটাগরিতে ঢুকে গেল দুটো ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে একটা আনরিজার্ভদের জন্য রয়েছে আর একটা ও বি জন্য রয়েছে প্রথমে বলেছিলাম ডি পোস্ট রয়েছে গ্রুপ ডি পিওন টোটাল ভ্যাকেন্সি আট চোদ্দোটা রয়েছে আনডিজার্ভের জন্য চারটি আনডিজার্ভ ইসির জন্য একটা আনরিজার্ভ যারা ই সার্ভিস রয়েছেন তাদের জন্য একটা এবার আরো রয়েছে আনরিজার্ভ এর জন্য স্পোর্টস পার্সনের জন্য একটা রয়েছে অর্থাৎ সবার জন্য একটি একটি করে সংরক্ষিত রেখেছে এসি বাদ দিয়ে এখানে দেখতে পাচ্ছ আরো রয়েছে যেরকম পার্সন উইথ ডিসেবিলিটির জন্য একটা রয়েছে ইডব্লিউএস এর জন্য একটা রয়েছে এক্সপোর্টস পার্সনের জন্য একটা রয়েছে তারপরে তো আরো ইডব্লু এস এসসি দের জন্য তিনটে ওবিসির জন্য একটা ওবিসি এর জন্য একটা এভাবেই রয়েছে এবার দেখো যেটা এখানে প্রবলেমটা রয়েছে সেটা হলো বড় প্রবলেম কিছুদিন আগে খবর এসেছিল ওবিসি সার্টিফিকেট নিয়ে সেই অফিসের সার্টিফিকেট জন্য যেহেতু কোটে নিয়োগ করা হচ্ছে তার সার্টিফিকেট একটা পুরো উল্লেখ দেওয়া আছে দেখতে পাচ্ছো এখানে দু হাজার এগারোর পরে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে ওবিসি তাদের তারা কিন্তু ওবিসি কোনো মতে ওবিসির সেটা অধিকারটা পাবে না বা ওবিসি যে নিয়মটা রয়েছে তারা ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের কাছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবে না দু হাজার এগারোর পরে যেগুলো ডিসকুলিফাই হয়ে গেছে খবরের কাগজে দিয়েছিল বা খবরে তোমরা পড়েছো জানি না তো আমি জানি সেই বিষয়টা কিন্তু এখানে পুরো তুলে ধরেছে তারা কিন্তু এখানে ওবিসির কোনো নিয়ম কানুন পাবে না ওবিসির কোনো ফ্যাসিলিটি পাবে না তারা জেনে ভাবে আবেদন করতে হবে বেতন গ্রুপ বি এর জন্য দেখো বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা দেওয়া হবে পে লেভেল দশ রয়েছে গ্রুপ বি স্টোনোগ্রাফের জন্য আর গ্রুপ ডি এর জন্য পে লেভেল এখানে রয়েছে এক সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা বেতন পাবে এলিজিবিলিটি এইচ বয়স আঠারো থেকে বয়স হতে হবে অ্যান্ড নট অ্যাভ কিন্তু কত বছরের মধ্যে শেষ সেই বিষয়ে কিন্তু বলা হয়নি এবার এতে দেখো বলা হয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু পাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবার যারা এসিস্ট রয়েছে তাদের জন্য আরও পাঁচ বছর এক্সটেশন করানো দেওয়া হবে এবার যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তারাও কিন্তু পাবে দেখো আঠেরো থেকে এখানে বলাই আছে দেখতে পাচ্ছ সরি পদ্ধতিটা দেখো আমি আগে বলে দিচ্ছি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর না আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে যারা এস সি এসটি রয়েছে তাদের সরি যারা এস সি বা আদার ব্যাকর্ড রয়েছে তাদের আরো পাঁচ বছর পাবে মানে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তারপরে যারা এসটি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু সাঁত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে আর যারা আদার পার্সেন্ট যারা নর্মাল পার্সেন তারা বত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রুপ ডি কেসে কি হয়েছে ইন কেস গ্রুপ ডিতে দেখো গ্রুপ ডি কিন্তু অনেক বয়স পাবে আঠারো থেকে তেতাল্লিশ বছর এস সিরা পাবে আবেদন করার জন্য পঁয়তাল্লিশ পাবে এস এবং নর্মাল পার্সেন পাবে চল্লিশ বছর আবেদন করার জন্য বোঝা গেল এবার যোগ্যতা চলে আসলাম দেখো স্টোনোগ্রাফারের জন্য কিন্তু বেশি কেউ আবেদন করবে না স্টোনোগ্রাফার দেখো ব্যাচুলার ডিগ্রি থাকতে হবে তারপরে আবার ইউনিভার্সিটি কমিশনার আন্ডারে সার্টিফিকেট থাকতে হবে নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটারে তারপরে রাইটিং শর্ট হ্যান্ড ভালো কিছু লাগবে যারা সবাই তো আবেদন করবে গ্রুপ ডি এর জন্য পোস্টও বেশি স্ট্রোনোগ্রাফার কম পোস্ট তা যারা স্ট্রোনোগ্রাফার ভালো র্যাঙ্ক রয়েছে তারা কম্পিউটার ভালো যেন স্পিড বেশি হাতে তারা আবেদন করে দেব এর জন্য সার্টিফিকেট দিতে হবে স্টোনিগ্রাফের জন্য কি কমিশনার আন্ডারে তার জন্য আবার বলা হয়েছে যে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে স্যাটিসফ্যাক্টরি ফাই ফিঙ্গারিং স্পিড কম্পিউটার অপারেটার তারা একটা কিন্তু সার্টিফিকেট দিতে হবে ওয়ার্ড ফাইভ মিনিট ফার্মিনিটে মিনিটে স্পিড থাকতে হবে তিরিশটি এবং শর্ট হ্যান্ডে আশিটি এবার চলে আসি আমরা গ্রুপ ডিতে এবার তোমরা যদি আরও বসতে চাও আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার এস্টোনগ্রাফের জন্য কিন্তু ভালো ফ্যাসিলিটি স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেটার রিকোয়ার্ড রয়েছে যে স্পিড রয়েছে হাতে তিরিশটি তার কিন্তু যখন স্টুডেন্টের করা হয় যে ব্যক্তি করে তার যখন সার্টিফিকেট দেয় সে কিন্তু সার্টিফিকেট লেখা থাকে সেই সার্টিফিকেটটা চাইছে গ্রুপ ডির জন্য আবেদন করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই এখানে আবেদন করতে পারবেন আর কোনো কিছুর প্রয়োজনই নেই কোনো না এক্সপিরিয়েন্স কোনো অভিজ্ঞতার দরকার নেই যারা মাদ্রাজ স্কুলে পড়েছো তারাও কিন্তু আবেদন করতে পারবে মাদ্রাজ স্কুলের প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আধার যারা রেগুলার স্কুলে পড়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে আমাদের দুটো পদ্ধতি রয়েছে কীভাবে নিয়োগ করা হবে দেখো পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি থাকছে গ্রুপ বি এর জন্য স্টোনোগ্রাফির জন্য একশো নম্বরে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছ এবং পেপার টুয়ে থাকবেও একশো নম্বর এবং তাতে আবার পেপার টুতে কী থাকবে ওয়ার্ড মিনিটে তোমাদের নোট লিখতে হবে হ্যান্ডরাইট হ্যান্ড হ্যান্ডওয়ার্ক হ্যান্ড এ পেপার থ্রিতে টাইপিং দশ মার্কস থাকবে তার জন্য কম্পিউটারের মাধ্যমে নিয়োগ করা হবে এবং সমস্ত কিছু কিন্তু কম্পিউটার হবে যেহেতু স্টোনগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি কবিতা বা ছদ্ম লিখতে হবে একশো নম্বরের সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি এই টাইমের মধ্যে এই টাইম যাকে বলাই হয়েছে দ্য টেস্ট উইল বি টেন মিনিট দশ মিনিটের মধ্যে লিখতে হবে তারপর শেষে কি হবে পার্সোনালিটি টেস্ট হবে কম্পিউটার অপারেটারে ফাইনালি তারপর নাম্বার ভিত্তি করে প্যানেল বানিয়ে তারপরে কিন্তু এখানে যাচাই করে নিয়োগ করা হবে গেল গ্রুপ ডি এফ পোস্টের জন্য শুধুমাত্র একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে পঞ্চাশ নম্বর থাকে মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন দুই নম্বর করে থাকবে এবং আর্থেমেটিক ইংলিশ বেঙ্গলিতে থাকবে নলেজ থাকবে এক নম্বর করে ষাট মিনিটে পরীক্ষা হবে এবং সমস্ত যত কিছু পরীক্ষা আসবে সব কিন্তু এই এইট পাস যারা করেছে সেই বই খাতা দেখেই কিন্তু এই প্রশ্নগুলো আসবে বুঝা গেল এবার দেখো এখানে আবেদন করার পরে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে যেহেতু ইন্টারভিউ হবে সমস্ত কিছু চাকরির জন্য ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউ করেই কিন্তু নিয়োগ করা হবে সবার সাথে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলোর প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো লাগে তারপর এসএসটি এস টি সার্টিফিকেটগুলো একটু দেখবে যাচাই করে তারপর নিয়োগ করা হবে এবার এসি দের বেনিফিট কি রয়েছে সমস্ত ক্যাটাগরির কি রয়েছে এখানে কিন্তু বলাই আছে এবং এই নিয়োগের হাতে কে কে রয়েছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট গুলো কিন্তু এখানে বলা আছে দেখ এবার বেতন দেখো বেতনের কথা ডিফারেন্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট চার্ট অ্যাপ্লিকেশন ফিজ সরি বেতনের কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশন না হবে ইংলিশ স্ট্রোনগ্রাফির জন্য আবেদন করার ক্ষেত্রে যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য চারশো টাকা যারা এসসি বা ইডব্লিউ রয়েছে তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা লাগবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য যারা আবেদন করবে দুশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন করার জন্য এবং যারা এসসি রয়েছে তাদের জন্য দুশো টাকা লাগবে আবেদন করার জন্য অনলাইন মুডে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এখন ডাইরেক্টলি কী করবো অফিসিয়াল ওয়েবসাইটটা চলে যাব সেখানে গিয়ে দেখব প্রবলেমটা কি চলো দেখো আবেদন করার পরে তোমাদের ভেনিউ বা অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইট থেকে দেওয়া হবে এখানে ওয়েবসাইটটা আমরা কিন্তু কপি করে নিয়েছি ক্রোম ব্রাউজারে এবার আমরা ক্লিক করে নেব এবার দেখো ডাইরেক্টে চলে আসলো অফিসিয়াল আবেদন করার লিঙ্কটা এবার প্রথমে দেখতে পাচ্ছি অ্যাপ্লয়মেন্ট নোটিশটা দেখা আছে যা যা নিয়োগের জন্য দরকার ছিল এবং সমস্ত কিছু কিন্তু যত কোর্টে নিয়োগ করা হয় কলকাতা হাইকোর্টে যত পোস্টের জন্য তার জন্য কিন্তু এই ওয়েবসাইট থেকেই করা হয় প্রথমত তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিউ রেজিস্ট্রেশন তার জন্য অ্যাপ্লিকেশন এটাকে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা ক্লিক করে নিলাম তাহলে তোমরা অনেক সময় ভুল করতে পারো যেটা হলো তোমরা ভাবে যে এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না বন্ধুরা এখানে নয় নিচে যাবে নিচে যাওয়ার পরে এইখানে ক্লিক করার পরে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে তো আমরা ক্লিক করে নেব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তারপরে এখানে কিছুটা করে নেবে ভাবে গাইডলাইন রয়েছে এবার অ্যাক্রেতে ক্লিক করবে অ্যাগ্রেতে ক্লিক করার জন্য এখানে ক্লিক করবে তারপরে আই অ্যাক্সেপ্ট দ্য টার্মস অফ কন্ডিশনে ক্লিক করে নেবে এইবার এখানে দেখো সমস্ত বিষয়গুলো চলে এসেছে ডোমিশিয়ালস এখানে সিলেক্ট করবে বা তোমার পার্সোনালিটি ডিসেবিলিটি থাকলে ইয়েস নো ওখানে সিলেক্ট করবে ক্যাটাগরি থাকলে গ্রুপ ডির জন্য অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করবেন গ্রুপ ডি সিলেক্ট করবে বা স্ট্রোনগ্রাফার সিলেক্ট করবে এখানে সিলেক্ট করলাম এবার কোন ক্যাটাগরির জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছি যেহেতু আনরিজার্ভের জন্য নিয়োগ করছে তার জন্য এখানে আনরিজার্ভ ফুল নেম এখানে বসাতে হবে ফুল নেম এ উপরে ঠিক আছে তারপর বাবার নাম যদি মহিলা হয় হাজবেন্ড যদি মায়ের নাম দিতে চান এখানে দিতে পারেন এখন সমস্ত কিছু ডেট অফ বার্থ তারপরে সে ন্যাশনালিটি ভারতীয় নাগরিক হলে এখানে সেটা অটোমেটিক সিলেক্ট রয়েছে রিলিজিয়ান হিন্দুসিয়াম মুসলিম খ্রিস্টান এখানে সিলেক্ট করে নেবে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দেখো পারমানেন্ট অ্যাড্রেস যখন লিখবে লেখার পরে প্রেজেন্ট অ্যাড্রেসে কিন্তু এখানে ক্লিক ঠিক চিহ্ন দিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের কষ্ট করে এখানে ফিল আপ করার কোনো দরকার নেই এটা অটোমেটিকলি নিয়ে নেবে মোবাইল নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশান এক্সাম পাস সমস্ত কিছু এখানে দিয়ে ডিক্লারেশনে ক্লিক করে তোমাদের আই অ্যাকসেপ্ট দ্য টার্মস আর কন্ডিশনে ক্লিক করে দিতে হবে ক্যাপচারটা দিয়ে এবার দেখো অনেক সময় এগুলো ভুল হতে পারো দেখো আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট ইন দ্যাবেন নো অবজেকশন তো এখানে সিলেক্ট করে নো লিখে দাও তার এনে আদার কোয়ালিফিকেশন তো এখানে তোমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারো আশা করি বুঝতে পেরেছো পুরো একটা নর্মাল এবং সিম্পল একটা এখানে পেজ রয়েছে সেই পেজটা তোমরা ব্যবহার করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো খুবই সহজে বুঝা গেল তার জন্য তোমাদের যেতে হবে ওয়েবসাইটে দেখাচ্ছ কোনো ওয়েবসাইটের দিকে না থাকি শুধুমাত্র এই ওয়েবসাইট দিকে তাকাতে হবে তোমাদের এই এখানে এই সরি এটা এটা মাই অ্যাপ্লাই অনলাইন ডট এন এনসিসি এই ওয়েবসাইট দিকে ডাইরেক্টলি আবেদন করতে পারবে না এই ওয়েবসাইটগুলো কোনো মতো যাবে না বোঝা গেল এই বিজ্ঞপ্তিটি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে বা আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করতে পারো ধন্যবাদ